সূর্য যখন দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের পথে যাত্রা করে এবং ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখনই কিন্তু মকর সংক্রান্তি সেই দিনটিকে বিবেচনা করা হয়ে থাকে। 14 তারিখ রাত 2:20 ধনু রাশি থেকে রবি গৃহত্যাগ করে উত্তরায়ণের পথে এগিয়ে যাচ্ছে এবং মকর রাশিতে প্রবেশ করবে রাত 2:20। 14 তারিখ যেহেতু রাত 2:20 রবি প্রবেশ করছে মকর রাশিতে, সেই ক্ষেত্রে 14 তারিখকে আমরা কোনোভাবেই মকর সংক্রান্তি হিসাবে পরিগণিত করতে পারব না। 15 তারিখ মকর সংক্রান্তি ভারতবর্ষ তথা সমস্ত জায়গায়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় সগর্বে সমহিমায় পালিত হবে। এটা আমাদের বাঙালিদের বলে নয়, সমস্ত ভাষাভাষী মানুষদের কাছেই একটা খুব প্রিয় উৎসব, প্রিয় কি বলবো, ধর্মীয় অনুষ্ঠানও বলতে পারেন। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা কিন্তু বিভিন্ন নামে পরিচিত রয়েছে। কোনো জায়গায় উত্তরায়ণ বলা হয়, কোনো জায়গায় এই আজকের দিনটাকে পারিজাত দিবস বলে, এই আপনার বুধবার যে মকর সংক্রান্তি আসছে সেই দিনটাকে কিন্তু পারিজাত দিবস হিসেবেও পালিত করা হয়। একটা আনন্দমুখর দিন। কিছু ধর্মীয় ব্যাখ্যা আছে, আসুন জেনে নেওয়া যাক ধর্মীয় ব্যাখ্যাটা কি। এই পারিজাত দিবস বা মকর সংক্রান্তির দিনে যদি সকালবেলায় কেউ ঘুম থেকে উঠে তার অশ্বমেধ যজ্ঞের সমান তার কিন্তু ফলপ্রাপ্তি হবে এবং তার পুণ্যপ্রাপ্তি হয়। অশ্বমেধ যজ্ঞ করলে পুণ্যতা পাওয়া যায়, যে ফলটা পাওয়া যায় সেই ফলটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন যদি আপনারা এই বুধবার দিন সকালবেলায় গঙ্গায় স্নান করতে পারেন। পিতামহ ভীষ্ম, আপনারা জানেন কিনা জানি না, পিতামহ ভীষ্ম এই সংক্রান্তির দিনটাকেই বেছে নিয়েছিল তার স্বইচ্ছা মৃত্যুবরণের দিন হিসাবে। 3 মাস ধরে শরশয্যায় থাকার পরেও আজ মানে বুধবার যে দিনটা আসতে চলেছে মকর সংক্রান্তি, সেই দিনেই তিনি স্বইচ্ছা মৃত্যুবরণ করেছিলেন। এই ছোট ছোট ধর্মীয় ব্যাখ্যাগুলো আমাদের শেখায়, আমাদের সৃষ্টি এবং আমাদের কালচারকে জানবার সুযোগ করে দেয়। তো এই যে দিনটা আসছে, এই দিনটায় 15 জানুয়ারি বুধবার আপনাদের দেখবেন খেয়াল করে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণ পথে যখন যায় সূর্য, তখন বলা হয় যে আগাম এই আজ থেকে মানে ওই 15 জানুয়ারি থেকে 6 মাস স্বর্গের দুয়ার খুলে যায়। এই 6 মাস যখন স্বর্গের দুয়ার খুলে যায়, তখন শাস্ত্রে বলা হয় এই 6 মাসের ভিতর যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তার কিন্তু স্বর্গপ্রাপ্তি ঘটে। আচ্ছা, এবার চলে আসছি পৌরাণিক ব্যাখ্যায়। আপনার এই যে যাচ্ছে রবি ট্রান্সফার নিচ্ছে ধনু থেকে মকরে, এরও একটা কিছু ব্যাখ্যা আছে। ধনু থেকে যখন মকরে যায়, ধনুর ঘরটা মানে রবি ধনু থেকে মকরে যাচ্ছে, রবি হচ্ছে পিতা আর শনি হচ্ছে তার ছায়াপুত্র, মানে রবির পুত্র হচ্ছে শনি। তো রবি যখন স্থান পরিবর্তন করে পিতার ঘরে ছেলের ঘরে প্রবেশ করছে, তো তখন দেখবেন এই সময় সবথেকে বড় মজার বিষয় যেটা বা ভালো জিনিস যেটা, যাদের পিতার সাথে বা পিতার সমগোত্রীয় বাবা কাকা জেঠু যাদের সাথে কোনো সম্পর্কের ভিতর চির খেয়েছিল, সম্পর্কের ভিতর দূরত্ব তৈরি হয়েছিল, তাদের আগামী দিনে দেখবেন সম্পর্কগুলো ভালোভাবে জুড়তে আপনারা নিজে চোখে দেখতে পারবেন। সম্পর্কর বাঁধন আরো অনেক বেশি দৃঢ় হবে। রবি এবং শনি, বাবা এবং ছেলের ভিতর যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা কিন্তু আগামী 1 মাসের ভিতর অনেকটাই আমাদের দেখা যাবে, বাস্তবে সমস্যাগুলো মিটে যাচ্ছে এবং তাদের মধ্যে মিল তৈরি হচ্ছে। আচ্ছা, যাদের রবি এবং শনি পীড়িত রয়েছেন, জ্যোতিষ ভাই বন্ধু দাদারা বলেছেন যে আপনার রবি গ্রহ পীড়িত বা শনি গ্রহ পীড়িত, তো আপনাদের এই সময় যদি প্রতিকার করে নিতে পারেন এই 1 মাসের ভিতর, তাহলে দেখবেন
আপনাদের কিন্তু প্রতিকারের যে মাহাত্ম্য বা প্রতিকার করলে যে আপনি যে রেজাল্টটা কনজিউম করতে পারবেন বা রিয়ালাইজেশন করতে পারবেন তার এফেক্ট অনেক বেশি হয়। এই মকর সংক্রান্তি থেকে এক মাসের ভিতর যদি রবি এবং শনি গ্রহ যাদের খারাপ আছে তারা যদি প্রতিকার করতে পারেন তাদের রেজাল্ট অনেক বেশি ভালো হয়। ছোট ছোট জিনিস আর করতে হবে, ছোট ছোট জিনিস ফলো করলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন আপনারা। এই যে প্রোগ্রামটা আসছে মকর সংক্রান্তি, এই দিনের কিছু টোটকা আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি, যদি করতে পারেন দেখবেন অনেক ভালো থাকবেন। মকর সংক্রান্তির দিনে কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে বস্ত্র এবং সাথে যদি জুতো উপহার হিসেবে দিতে পারেন বা দান করতে পারেন দেখবেন আপনাদের ভিতর সমস্যা যেগুলো চলছে, যে সমস্ত বাধা বিপত্তিগুলো চলছে সেই বাধা বিপত্তিগুলো কেটে যাবে। দ্বিতীয় টোটকা একটা ঘুড়ির টোটকা আছে, খুব মজার টোটকা, বছরে এটা একদিনই করা যায়, অন্যদিন করলে হয় না। এই মকর সংক্রান্তির দিনে দেখবেন আমাদের অনেক জায়গা আছে যেখানে ঘুড়ি উৎসব পালন করা হবে, ঘুড়ি ওড়ানো হয়। যার যত এজ, ধরুন আমার এজ 30 বছর, কারোর 40 বছর, কারোর 50 বছর, যার যেরকম এজ সেই এজ মাত্রায় অতগুলো ঘুড়ি কিনে আনতে হবে এবং প্রতিটা ঘুড়িকে আকাশে উড়িয়ে আপনাকে সুতো ছেড়ে দিতে হবে, ছিঁড়ে দিয়ে ঘুড়িটাকে উড়ে যেতে দিতে হবে। এটা করলে বলা হয় আপনার সমস্যাগুলো, আপনার বাধা বিপত্তিগুলো, আপনার হতাশাগুলো ওই ঘুড়িটা নিয়ে চলে যাবে, আপনার আগামী দিন অনেক ভালো এবং অনেক সুস্পষ্ট আসতে চলেছে। আর যারা বিজনেস করছেন তাদের জন্য একটা টোটকা আছে, যাদের বিজনেস ভালো যাচ্ছে না, ফাইন্যান্সিয়াল ব্লকেজ চলছে, বিজনেসের উন্নতি চাইছেন মনে প্রাণে কিন্তু হচ্ছে না, তো এই দিনে একটা টোটকা আপনারা যদি করতে পারেন আপনার বিজনেসের জায়গাটা ভালো হবে। সেটা হচ্ছে সকালবেলা স্নান করে উঠে গঙ্গা থেকে স্নান করে আসবেন, এসে বাড়িতে একটুখানি মিস্টেক হলো আর একবার বলছি, সকালবেলা ঘুম থেকে উঠে কালো তিল নিয়ে যাবেন, গঙ্গায় গিয়ে কালো তিলটা স্নান করে কালো তিলটা গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে আসবেন, এসে বাড়িতে একটা হলুদ কাপড় রাখবেন, তার ভিতর 11খানা কড়ি রাখবেন, রেখে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে রেখে আপনারা মন প্রাণ দিয়ে যাকে আপনারা পুজো করবেন সেই কড়িটাকে আর ওই কাপড় বাঁধা পুডলিটাকে পুজো করে আপনার ক্যাশ বাক্সকে তুলে রাখুন। আগামী 1 বছর দেখুন আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল উন্নতি কী মাত্রায় বাড়ে। সুজিতদার সাথে থাকলে জানতে পারবেন অনেক কিছু, কারণ সুজিতদার চেষ্টা করে আপনাদের সামনে সরাসরি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শাস্ত্র থেকে তুলে আনা অজানা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং আপনার জ্ঞানের ভাণ্ডারকে আরও বিস্তার লাভ করাতে। জ্যোতিষ শাস্ত্রটা অনেক বড় সাবজেক্ট, যতটুকু জানি সেই আলোয় আপনাদের চেষ্টা করি বোঝানোর বা ডিটেলসগুলো আপনাদের কাছে শেয়ার করার। ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন, তার কারণ মানুষ মাত্রই ভুল করে আর যে কাজ করে তার দ্বারাই ভুল হয়। যাই হোক, বেশি কিছু আর বলবো না, আজকের জন্য এইটুকুনি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, জানতে থাকুন। সুজিতা ছিল, আছে, থাকবে। সুজিতার সাথে যদি প্রয়োজন মনে করা হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সুজিতার ফোন নাম্বার 9831651693 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 9903969330। প্রয়োজন বোধ করলে অবশ্যই যোগাযোগ করবেন, চেষ্টা করব সাধ্যমতো আপনাদের সাথে থাকার, পাশে থাকার এবং আপনার সমস্যার সমাধান করে আপনাকে একটা সুস্পষ্ট নির্দেশিকার মাধ্যমে আপনার লাইফের গাইডলাইনগুলোকে ঠিকঠাক করে দিয়ে আপনার অব্যবস্থিত জীবনকে ব্যবস্থিতভাবে চলার প্রচেষ্টা করব আমি। নমস্কার, ভালো থাকুন, সামনের সপ্তাহে আবার আসবো। আজকে রাশিফল বললাম না, রাশিফল আবার সামনের সপ্তাহ থেকে শুরু করব। যারা আমাকে দেখাতে চাইছেন তারা কন্ট্যাক্ট করতে পারেন, আর যারা ভাবছেন যে সুজিতদার সাথে দূরে আছেন ফোনে কনসালটেন্ট করবেন তারা ওভার দ্য ফোনও কথা বলে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে মকর সংক্রান্তি খুব ভালো করে এনজয় করুন, পিঠে পার্বণ অনুষ্ঠান পালন করুন, দুধ পুলি বিভিন্ন খাওয়ার মাধ্যমে আপনাদের পরিবারকে একত্রিত করে সবার সাথে সুন্দর সুস্থ পরিবেশ তোলার চেষ্টা করে থাকুন। নমস্কার, আবার আসবো অন্য কোনো দিন। টাটা।